নম্বর সুরঙ্গ ১৮ নম্বর পারা সূরাতুল মুমিনিনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত এটা। এখানে আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে কখন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন নাকি মুমিনরা খুশু খুশু ভাব নিয়া আদবের সাথে দরজের সাথে নামাজ আদায় করবে, এই মুমিনরা আল্লাহর দরবারে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন যেভাবে চাইব, আমার জন্য যখন জীবন দেওয়ার দরকার হবে বাতিলের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, যখন ইসলাম দৈহিত্র ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আপনার ময়দানে লড়াই করা দরকার হবে, যাদের গায়ে শক্তি আছে মুজাহিদ, আল্লাহ বলছেন তোমরা নেমে যাও, কারণ জীবন তো আমি দিছি। জীবন কি আমার না আল্লাহর? জীবন কার বলেন? জীবন কার বলেন? আল্লাহর জীবন, কারণ আল্লাহই বলতেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد من فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على بلغ العلا بكماله كشف
আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কসর হয়ে জরসে সে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া তান আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা সার্বিক পরিস্থিতিকে আমাদের অনুকূলে এনে দিয়ে আমাদেরকে সম্মানিত স্থান সম্মানিত ইবাদতের উদ্দেশ্যে এই আল্লাহর ঘরে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই অন্তর অন্তস্থল থেকে বলতেছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরন তৈয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীম সুলতান। আমরা যে ভাষাগুলো দিয়ে যে লফজগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করলাম এই প্রশংসাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নে সবাই বলে আমিন। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন
তোমরা যে কথাগুলোই উচ্চারণ করো সেগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, সেগুলোকে আল্লাহ কি করেন, সংরক্ষণ করেন। যে শব্দটাই আমরা জবান থেকে বলবো সেটাই রেকর্ড হয়ে যায়, সেটা কি হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। উহ আহ এতটুকু বললেও সেটাও রেকর্ড হয়ে যায়, অর্থাৎ আমাদের জন্য আল্লাহর কুদরতি রেকর্ড নামা চালু আছে। যা মুখ থেকে বলবো কোনো কিছুই এখান থেকে লুকানো কিছু থাকবে না। সেজন্য আমরা আল্লাহর তসবিহগুলো যে উচ্চারণ করি এটাও আমাদের জন্য কি হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এই উসিলায় যেন আল্লাহ কিয়ামতের দিন আমাদের অযথা কথাগুলো মোচন করে দিয়ে নাজাতের ব্যবস্থা করে বলে আমিন। আমরা আলোচনা করতেছিলাম ফজিলাতুস সালাহ, সালাত অধ্যায়ের উপরে। গত জুমায় আমরা কিছু ধারণা পেয়েছিলাম সালাত আমাদের কেন আদায় করতে হবে, সালাত আদায় করলে আমাদের লাভ কি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে সাহায্য চাই, প্রার্থনা করি, মুনাজাত, যেটাকে কি বলা হয়, মুনাজাত, প্রেয়ার, এগুলো আমাদের দরকার। আর দোয়াও হুয়াল ইবাদাহ, দোয়াও হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ, দোয়াও একটা কি, ইবাদত। আবার অন্য হাদিসে আর দোয়াও মাখুল ইবাদাহ, দোয়া হলো সমস্ত ইবাদতের সারমর্ম, সার অংশ, মূল মগজ। দোয়া আমরা করি কার কাছে, আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে চাইতে হবে কেমনে, কিভাবে চাইলে আল্লাহ খুশি হবে, সেটা আল্লাহ আল্লাহ আবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ তাআলা, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর কাছে চাইতে হলো মাধ্যম কয়টা, দুইটা। একটা হলো খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, ধৈর্যের সাথে, স্বাভাবিকভাবে আমাদের কাছে কেউ যদি কিছু যাচনা করে চায়, এখন তার চাওয়াটা যদি ভালো না হয় তা পাবে না, পাবে? চাওয়ার মধ্যে যদি বেয়াদবি আমরা মনে করি যে ভাই আমাকে কিছু দেন, দিবেন না কেন, দিতে হবে, এটা কি চাওয়া হলো, হলো? এই চাওয়ার মধ্যে কি একটা বেয়াদবির আলামত পাওয়া যায়? আমরা তো দেবই না, বরং চারও তাকে পালিশমেন্ট দেওয়ার চেষ্টা করুন যে তুই কেমনে ভাবে চাইবি আল্লাহর কাছে। দুনিয়ায় আমাদের কাছে যদি ভালোভাবে না চায় আমরা দিই না, তা আমরা কার কাছে চাই? তিনি হলেন রব্বুল আলামিন, তার কাছে চাওয়াটা হইতে হবে এই ধরনের আদবপূর্ণ, আদর্শপূর্ণ, সুন্দরভাবে, সবরের মাধ্যমে, বিনীতভাবে, ধৈর্যের মাধ্যমে, ধৈর্য। আর আমরা নামাজে দাঁড়িয়ে যাব, কোনো কিছু চাইতে হলে কি করব, নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ বলেছেন ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজের মাধ্যমে যদি আমার কাছে তোমরা চাও তাহলে এই চাওয়াটাকে আমি কখনো ফিরাইয়া দিব না। কারণ বান্দা যখন সিজদা দেয় আল্লাহ তার কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ, বলবেন না, আর কি চাই আমরা? এর চাইতে সৌভাগ্যের কি হতে পারে যে আমার আপনার রব, রব্বুল আলামিন আমার দিকে তাকায় আছে তার কুদরতি নজর দিয়া। সেজদায় যখন আমরা থাকি, এই সেজদার চাইতে এই ইবাদত, সেজদায় যখন থাকি এতটা আল্লাহ খুশি হয়, আর শয়তান সবচেয়ে বেজার হয়, শয়তান সবচেয়ে বেজার হয়, সে চিল্লায় আর কান্দে আল্লাহর কাছে, আল্লাহ
এই সিজদা না দেওয়ার কারণে আমি শয়তান হয়ে গেলাম। আমি যদি আদমকে সিজদা দিতাম আমি তো আমার পজিশন ঠিক ছিল, আমি ফেরেশতাদের সর্দার থাকতাম। শয়তানকে কিন্তু আল্লাহ ফেরেশতাদের হেড বানিয়ে দিয়েছিলেন তার ইবাদত অনুরাগ আর আনুগত্যের কারণে, কিন্তু সে অমান্য করার কারণে আল্লাহর হুকুমকে আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিলেন। তো যখন আমরা সিজদা যাই শয়তান চিল্লায় কান্দে আর বলে রব্বুল আলামিন আজ এই সিজদা না দিয়ে আমি শয়তান হয়ে গেলাম, আর তোমার বান্দারা এই সিজদা দিয়ে তোমার প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সিজদা দেব ইনশাআল্লাহ। আল্লাহর পরে বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা নাকি সবর আর ধৈর্যের মধ্যে আমার কাছে চাইবে, মাআস সাবিরিন আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সাথেই থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার সাথেই থাকে আমার আর চাওয়া পাওয়ার কোনো অসুবিধা আছে? কিন্তু এই জিনিসটা আবার কঠিন। আল্লাহ অন্য আয়াতে বলল ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন। দুই নম্বর সূরা দুই নম্বর পারা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক এখানে বললেন তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, তবে ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। এই কাজ এত সহজ না, এই কাজ সবাই করতে পারবে না। এই আদব ধৈর্য নামাজের মাধ্যমে চাওয়াটা বড় কঠিন কাজ, সবার জন্য এটা সম্ভব নয়। তাহলে যারা এটা পারবে তারা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 23 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুল মুমিনীনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত এটা। এখানে আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কখন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন নাকি মুমিনরা খুশু খুশু ভাব নিয়া আদবের সাথে দরজের সাথে নামাজ আদায় করবে, এই মুমিনরা আল্লাহর দরবারে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সফলতার মাকাম হলো জান্নাতুল ফেরদাউস, যারা নাকি আদবের সাথে খুশু খুশু ভাব নিয়া রুকু ঠিক মতো দিবে, সিজদা ঠিক মতো দিবে, নামাজের আহকাম আরকান ওয়াজিব গুলো আদায় করে নামাজ আদায় করবে। আল্লাহ পাক বলো তাদের সফলতার মাকাম হলো তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। বলেন আমিন। তাহলে নামাজ এই নম্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করলে ওই ব্যক্তিকে সফল কাম বলা হয়েছে। এই জন্য আমরা সালাত আদায় করব নম্র ভদ্র আদবের সাথে। দেখা যায় এক ব্যক্তির 2 রাকাত শেষ হয় নাই, আর এক ব্যক্তির 5 রাকাত শেষ হয়ে গেছে, আছে না নাই? এত তাড়াহুড়ো করেন কেন? বেশি বড়ত্ব দরকার নাই, বেশি বড়ের দরকার নাই। আপনি নফল নামাজ 6 রাকাত পড়েন, কে বলেছে? হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা তো নামাজের মতো হইতে হবে নাকি? বলেন আমার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, আমার কেরাত ঠিক নাই, এখন যদি আমি শুধু নফল করতেই থাকি কাজ হবে? আসলে এখানে শয়তানের কাজ আছে, এখানেও শয়তানের হাত আছে। নামাজ পড়তে গেলে দুনিয়ার সব আজেবাজে চিন্তা মাথায় আসে, আসে না আসে? নামাজের মধ্যে হিসাব নিকাশ কি করবেন না না করবেন, ছেলে কেমন মেয়ে কেমন, কোন জায়গা ঘর আছে, কোন জায়গা বাড়ি আছে, কোন জায়গা দোকান আছে, অফিস আদালত ইত্যাদি সব কথা নামাজে, ঠিক না? বলেন এই কাজটা করে কে? এই জন্য আপনি নামাজে দাঁড়াবার আগে আল্লাহর সাহায্য চাবেন, কারণ বিশ্ব নবীকে পর্যন্ত শয়তান ধোকা দিয়েছেন নামাজের মধ্যে। নবীজি নামাজ পড়াচ্ছেন আসরের জামাত,
তিন রাকাত পরে সালাম ফিরিয়েছে কয় রাকাত? এখন সাহাবীরা তো সাহস হচ্ছে না বলার। একজন সাহাবি বলে ইভেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি আমরা আসরের সালাত তিন রাকাত পড়ব? আল্লাহ রাসূলের তো মেজাজ গরম হয়ে গেল। তিনি বললেন, ও এই সাহাবি কি বলতেছে বলো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নামাজ তিন রাকাত হয়েছে। তাহলে আপনি কি চিন্তা করেন, শয়তান কত বড় ধোকাবাজ, সে নবীজিকেও ধোকা দিয়েছে। একবার তো নামাজের মধ্যে গলা শয়তানের গলা টিপে ধরেছে আল্লাহ রাসূল, এবং নামাজ শেষ করার পরে বললেন, আমি এই গলা টিপা অবস্থায় আমি তোমাদেরকে দেখাইতাম, শয়তানকে দেখাইতাম। শুধু দেখাই দেয় এই জন্য যে এই মুজেজা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, তার জন্য আমি তোমাদেরকে দেখাই না, আমি সেরে দিয়েছি। তাহলে আমাদেরকে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, যাতে আল্লাহ আমরা যে এত কষ্ট করে নামাজ আদায় করি, যাতে এই নামাজ আমাদের শুদ্ধভাবে আদায় হয়। সবাই বলে না আমিন। এই জন্য যদি এইভাবে আমরা আদায় করতে পারি, আমরা সফল কাম কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়ের পরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 87 নম্বর সূরা, 30 নম্বর পারা সূরাতুল আলাম, 13, 14 এবং 15 নম্বর আয়াত এটা। এখানে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তিরাই সফল কাম, সাফল্যমণ্ডিত অর্জন করতে পারবে। মান তাযাক্কা, যারা নাকি নিজেকে পবিত্রতা অর্জন করাইতে পারলো। পবিত্রতা, পবিত্রতা কখন হয়? নামাজের জন্য যখন উজু করে মসজিদে আসি আমরা পবিত্র, ঠিক না বলেন? তাহলে আমার ভাইয়েরা ওইখানে বললেন যে খুশু খুশু ভাবে নেয়াইতে, খুশু খুশু নম্রতার সাথে নামাজ আদায় করলে সফল কাম। আর এই আয়াত আল্লাহ পাক বললেন যে পবিত্রতা অর্জন করার মাধ্যমে বান্দা সফল কাম। তাহলে নামাজ আদায় করলে দুইটা জিনিস আমরা পাই, একটা হলো আমরা নিজেরা পবিত্র হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমরা কি হয়ে যাই নিজেরা। আর অন্য হাদিসে আস তুহুর সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা হলো ইমানের অর্ধাংশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার এই নামাজে শুধু আমাদের পোশাক আর শরীরকেই পবিত্র করে না, সালাতের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দেয়, ঠিক না? যদি আমাদের মূল পবিত্রতা হলো অন্তর, ভিতরে কলব, নামাজ এর মাধ্যমে আমাদের কলব পবিত্র হয়ে যায়, কারণ নামাজ হলে শ্রেষ্ঠ জেকের। সুবহানাল্লাহ বলেন, নামাজ কি জেকেরের মধ্যে শ্রেষ্ঠ জেকের কোনটা? নামাজ। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন, আর তালা রব্বুল আলামিন, আল্লাহ স্মরণের জন্য আল্লাহর জিকির করার জন্যই তারা নামাজ আদায় করে বলি সুবহান রব্বিয়াল আযীম। এটা জিকির, এটা কি? সুবহান রব্বিয়াল আআলা, এটা মহান রব্বুল আলামিন, পূত পবিত্র আল্লাহ তাআলার আমরা পবিত্রতাই ঘোষণা করে থাকি, আর এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র করে দিবেন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তারপরেও কিছু অধৈর্যতা থেকেই যায় আমাদের নামাজে, কিছু থাকবে। ওই যে একটু আগে বললাম এটা কেন থাকবে, আল্লাহ সে কথা আরো স্পষ্ট করে বললেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, খুলিকা হালুআ। আল্লাহ বললেন, আমি ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি, খুলিকা সৃষ্টি করেছি, হালুয়া মানে অধৈর্য চিত্তে, তাদের মধ্যে অধৈর্যতা জন্ম থেকেই ছিল, এটা নিয়েই মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনি দেখেন না যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, নাভি পর্যন্ত রুহু দিয়েছে, তখনই সে ওঠার জন্য তড়িঘড়ি করতেছে, ব্যস্ত হয়ে গেছে, তিনি উঠবেন। আল্লাহ বললেন, থামো আদম, তোমাকে তো এখনও পরিপূর্ণ রুহু দেওয়া হয় নাই, তুমি ব্যস্ত হয়ে গেল কেন? এই যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মধ্য থেকেই একটা অধৈর্যতা এসেছে, তাই সেই জন্য মানুষের সৃষ্টিগতভাবেই এটা একটা অভ্যাস। কিন্তু দেখেন সালাত এমন এক ইবাদত, আল্লাহ তাআলা বলতেছেন যে সালাতের মাধ্যমেই একমাত্র এই বদ অভ্যাস দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন,
আর যখন তার স্পর্শ করে কোনো খারাপ অভ্যাস, কোনো মন্দ অভ্যাস, অথবা তার জন্য যদি কোনো বিপদ চাপায় আসে, এই বিপদ চাপায় যখন আসে তখন তারা হতাশা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। বিপদ আসলে কি হয়ে যায়? অধৈর্য হয়ে যায়, হতাশা হয়ে যায়। আল্লাহ বললেন, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন তাদের জন্য কোনো কল্যাণ আসে, কোনো ভালো খবর আসে, তাদের যদি সম্পদ ভালোভাবে সামনের দিকে অগ্রসর হয়, তাদের চাকরি যদি ভালো একটা চাকরি পায়, তাদের ব্যবসা যদি ভালো হয়, তখন তারা কৃপণ হয়ে যায়। আল্লাহ এই আয়াতে মানুষের কিছু স্বভাবের কথা বলেছেন, যদি তাদের উপরে কি আসে, বিপদ স্পর্শ করে, তখন তারা অদৃশ্য হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। আর ওই যে মাসসাও, কিন্তু যখন বিপদ চলে যায়, তাদের উপর কোনো কল্যাণের রাস্তা আসে, কোনো ভালো রাস্তা আসে, কোনো ভালো একটা দিক, রহমত তাদের উপরে আসে, বা তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আর্থিক সচ্ছলতা হচ্ছে, তখন তারা মানুয়া কৃপণ হয়ে যায়। তখন তারা কী হয়ে যায়? তখন তারা বলে যে এটা তো, এটা আমার কষ্টের ফসল, আমি নিজে ব্যবসা করেছি মাতার গান পায়ে ফেলে, অতএব এটা তো আমার টাকা, আমি কেন দিতে থাকব। তখন তারা এই উজর দেয়। এই কথা কে বলেছেন? আল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ বলে, ইল্লাল মুসাল্লিন, তবে একমাত্র নামাজিরা এই বত অভ্যাস থেকে তারা মুক্ত রেখেছেন আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, সমস্ত মানুষের মধ্যে তাড়াহুড়া আছে, সমস্ত মানুষের মধ্যে হতাশাগ্রস্ততা আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সমস্ত মানুষের মধ্যে যখন তারা আর্থিক সচ্ছলতা থাকবে, তখন তারা দান করতে চাইবে না, যখন তাদেরকে আল্লাহ বেশি বেশি দিবে তখন কৃপণ হয়ে যাবে। কিন্তু ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি ব্যক্তি তাদেরকে আল্লাহ এই অভ্যাসগুলো থেকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ না থাকলে কেমন হয় দেখেন, এই আয়াতের একটা তাফসীর। নবীজির একজন সাহাবা ছিলেন, এই সাহাবার নাম হলো সালাবা। সালাবা আর্থিকভাবে দুর্বল ছিলেন, আর্থিক অসচ্ছল ছিলেন, তিনি গরিব সাহাবা ছিলেন, কিন্তু তার ইমানটা পাকাপোক্ত ছিল, পরিপূর্ণ ছিল। মসজিদে নববীতে সে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। একদিন সালাবা নবীজির ডান পাশে এসে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গরিব সাহাবা সালাবা, আমি অত্যন্ত গরিব, আমার অর্থ করি কম, আমার টাকা পয়সা কম, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার এই অর্থ সম্পদ বাড়াইয়া দেয়। নবীজি মুক্তারের ডান পাশে ঘুরাই নিলেন, সালাবা আবার ডান পাশে যায় দাঁড়ালেন, আবার একই দরখাস্ত নবীজির কাছে করলেন। নবীজি আবার বাম দিকে তার মুখটা ঘুরাই দিলেন, সালাবা আবার বাম দিকে গেলেন। এরপরে আবার যখন চাইলেন আল্লাহর কাছে, এবার নবীজি বললেন, রব্বুল আলামিন, তোমার বান্দা সালাবা অর্থ সচ্ছলতা চায়, অর্থ সম্পদ চায়, আল্লাহ তুমি তারে অর্থ সম্পদ বাড়াইয়া দাও। আমার ভাইয়েরা, এই জন্য নবীদের সাথে বেশি সওয়াল করতে নাই, নবীদেরকে বারবার প্রশ্ন করতে নাই, আল্লাহ নিষেধ করেছেন। কারণ যুগে যুগে যারাই নবীদের সাথে বেশি বেশি প্রশ্ন করেছেন, নবীদেরকে যারা ডিস্টার্ব করেছেন, আল্লাহ তাদের গজব দিয়েই জমিন থেকে দূর করে দিয়েছেন। সম্মানী ব্যক্তি যারা, তাদের সামনে আদবের সাথে বসে প্রশ্ন করতে হবে। অনেকে হুজুর হুজুর কাইও না এভাবে ডাক দেয়, এটা না, পিছন থেকে ডাকা এমনি শরীয়তে জায়েজ নাই। পিছন থেকে কোনো ব্যক্তিকে ডাকবেন না, এটা মাকরুহ, এটা ইসলাম পছন্দ করে না। ডাক দিতে হলে, কারোর সাথে কথা বলতে হলে সামনে যায়া আগে সালাম দেবেন আদবের সাথে। আলেম ওলামা, এদের মর্যাদা নবীদের পরেই হলো আল ওলামা ওয়া রাসাতুল আম্বিয়া। এই জমিনের মধ্যে নবীদের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেমরা। অতএব তাদেরকে যদি সম্মান করেন, আপনার মর্যাদা কমবে না, আল্লাহ পাক মর্যাদা বাড়াই দেবে, ঠিক কিনা বলেন? এখন যদি তাদেরকে কর্মচারীর মতো ব্যবহার করেন, এই যুগে যুগে ইতিহাস, যারা নবীদের সাথে, নবীর সাহাবাদের সাথে যারা আচরণ ভালো করে নাই, বেয়াদবি করেছেন, আল্লাহ কখনো বেয়াদবি বরদাস্ত করেন না, আল্লাহ গজব দিয়ে দেয়।
দেখেন সামান্যতম ভুল করেছে সালাওয়াত প্রথমে, কারণ প্রথমবার যখন নবীজির কাছে চাইছেন ওর জন্য কল্যাণ হলে প্রথমবারই নবীজি দোয়া করে দিতেন, ঠিক কিনা বলেন? নবীজি একবার ডান দিকে মুখ ঘুরালেন আর একবার বাম দিকে ঘুরালেন, তার মানে নবীজি চাই নাই ওর জন্য এটা কল্যাণ হবে, বারবার পিড়ে পিড়ি করার কারণেই নবীজি দোয়া করলেন। আল্লাহ ওরে এমন সম্পদ দিছে, ওর ছাগল ছিল পাঁচটা, তার থেকে হলো দশটা, বিশটা, পঞ্চাশটা, একশো, এক হাজার, ছাগল বাড়তে রইল, বুট বাড়তে রইল, অনেক সম্পত্তির মালিক হয়ে গেলেন। এইবারে আস্তে আস্তে সে মসজিদ ছাড়তে রইল, কথা বুঝিয়ে দিতে পারছি? ওইদিকে সম্পদ বাড়ে, এইদিকে কি করে? মসজিদ ছাড়ে। এই আয়াতের কি সুন্দর মিল আছে দেখেন। আল্লাহ পাক বলছেন এবারে যাকাতের আয়াত যখন ফরজ হয়ে গেলেন, যাকাত দিতে হবে, আল্লাহ তাআলা ফরজ করে দিলেন বান্দাদের উপরে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আদায়ের জন্য একটা কমিটি করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে নিয়ে। আগেই আল্লাহ রাসূল বললেন তোমরা ওসমানের কাছে যাও, এরপরে ঘুরে ঘুরে তদানীন্তন কালে সালামার সম্পদ অনেক বেশি ছিলেন, তোমরা সালামার কাছে যাও। সাহাবীরা যখন সালামার কাছে গেল, আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছেন যাকাত আদায়ের জন্য, আপনার সম্পদের আড়াই ভাগ যাকাতের বাইতুল মালের মধ্যে আপনি জমা দিবেন, আমাদেরকে পাঠিয়েছেন যাকাত আদায়ের জন্য। সালাবা একটু কৌশল করল, সমস্ত কিছু আদায় করেন, অন্য অন্যদের থেকে নিয়ে আসেন, আমি না হয় পরে দেব। আদায় করা শেষ আবার সালাবার কাছে গেলেন। এবারে সালাবা বললেন এটা তো আমার কষ্টের কামাই, আমি রাত দিন কষ্ট করি, বৃষ্টিতে ভিজি, রৌদ্রের ভিতরে রৌদ্রের তাপ আমি সহ্য করি, আর কষ্ট করে করে এই সম্পদ আমি অর্জন করেছি, আপনারা কি আমার উপরে সাদাগারি করতে আসছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি অবস্থা? আল্লাহ তাআলা বললেন ওয়াইদা মাসসাহুল খায়রু মানওয়া, সে ছিল একসময় গরিব, সে ছিল একসময় গরিব, হতাশ হয়ে নবীজির কাছে দৌড়ে এলো কিছু চাওয়ার জন্য, নবীজি দিল, এবার তার জন্য খয়রা কল্যাণ আসলো, তার জন্য সম্পদ আসলো, আর এই সম্পদ পাওয়ার পরে এখন সে বকিল হয়ে গেল, কি হয়ে গেল? কৃপণ হয়ে গেল, মানুয়া, সে এবার দিতে চাচ্ছে না। আমার ভাইয়েরা, সাহাবীরা নবীজির দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার অবস্থা এই এই হালত, সে তো দিতে চাচ্ছে না, আরও আমাদেরকে বলতেছে তোমরা সাদা তুলতে আসছো। আল্লাহ রাসূল দারুণ কষ্ট পাইলেন, সাহাবীদেরকে বললেন ও সাহাবারা, সালাবার কপাল পুড়ে গেছে, সালাবার কপাল পুড়ে গেছে, হায় সালাবা, হায় সালাবা, তোমরা কখনো সালাবার থেকে কোনো সম্পদ আনবে না, কারণ সালাবার সম্পদ আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ নবীর ওফাতের পরে সাহাবীদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাকাত নিয়ে সালাবা হাজির হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না যেই যাকাত নবীজি গ্রহণ করেন নাই, আমি আবু বকরের সাহস নাই, আমি তোমার যাকাত আমি কবুল করব। আবু বকর নিলেন না, ওমর নিলেন না, ওসমান নিলেন না, আলী নিলেন না, চার খলিফার কেউই তার যাকাত নিলেন না। সালাবা লম্বা হায়াত পেয়েছিল, এমন কি সে মোনাফেক হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন আল্লাহ পাক বলেছেন যখন সম্পদ হবে তখন মানুষ কৃপণ হয়ে যাবে, কিন্তু ইল্লাল মুসাল্লিন, দেখেন সালাবা কিন্তু নামাজও ছেড়ে দিয়েছিল, মসজিদ ছেড়ে দিয়েছিল, ইল্লাল মুসাল্লিন, যারা কিনকি নামাজ আদায় করে, শুধু নামাজ আদায় করে না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজের মধ্যে দায়েম আছে, পাবন্দি আছে, তার মানে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে, তারা একামত সহকারে প্রথম তাকবীর থেকে তারা নামাজের পাবন্দি, এই মানুষগুলার কাছে কৃপণতা আসবে না, এই মানুষগুলার কাছে অধৈর্যশীলতা আসবে না, এদের থেকে আল্লাহ এই জিনিসগুলার আল্লাহ উঠায় নেয় বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়, নামাজ কি শিক্ষা দেয় বলেন? নামাজ আমাদেরকে সহনশীলতা শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে পবিত্রতা অর্জন করার শিক্ষা দেয়, নামাজ আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ তাআলা। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله تعالى বললেন দুই নম্বর সূরা তিন নম্বর পারা সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত এটা এখানে আল্লাহ তাআলা বললেন ইন্নাল লাযিনা আমানু যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত আর যারা ভালো কাজ করে ভালো কাজের মধ্যে এক নম্বরে ওয়া আকামুস সালাত সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে আমার আল্লাহ পাক বললেন সমস্ত ভালো কাজের মধ্যে নাম্বার ওয়ান হলো আকামুস সালাত না পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ বলবেন না নামাজ পড়তে কি টাকা লাগে অর্থ লাগে কষ্ট হয় বেশি বরং আমার জন্যই ভালো এত সস্তা একটা ইবাদত আমার আপনার রব সবচেয়ে বেশি মহব্বত করে সুবহানাল্লাহ বলবেন না আমরা পারবো না ছেড়ে দেব আল্লাহ পাক বললেন আর যারা এই নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত আদায় করবে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তোমাদের রব তোমাদের প্রতিপালকের কাছে তার জন্য প্রতিদান আছে যেহেতু সে কষ্ট করে করে নামাজ আদায় করে ঠিক কিনা বলেন নামাজ আদায় করতেও কষ্ট আছে প্রচন্ড ঘুম আপনার চোখের মধ্যে শরীরের মধ্যে ক্লান্তি আছে ঠিক সেই সময় মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাক দিয়েছে আর ঘুমানো যাবে না ঘুমের চাইতে নামাজ উত্তম আপনি আরামকে ত্যাগ করে দিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করে লম্বা রাতের নামাজ আদায় করলেন এই কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা এত কষ্ট করে নামাজ আদায় করলা ইনদা রব্বিহিম তোমার কাছে তোমাদের জন্য প্রতিদান আছে তার মধ্যে হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে তোলা হবে কেউ কাউকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না যে স্ত্রীর সাথে 50 বছর 40 বছর সংসার করেছেন ওই স্ত্রী পর্যন্ত আপনাকে চিনবে না সে বলবো আমার স্বামী ছিল বলতে আমি জানি না তুমি কে এসেছো আমার কাছে নেকির জন্য পারলে আমার একটা দিয়ে যাও এই মুসিবাতের দিন মানুষ ভীতি সন্ত্রস্ত অবস্থায় থাকবে গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না কারো শরীরের দিকে তাকাবার কোনো চিন্তা ভাবনা থাকবে না প্রচন্ড ভয় থাকবে আল্লাহ বলে যারা নাকি নামাজি ওয়ালা খাউফুন আমি আল্লাহ প্রচন্ড ভীতগ্রস্ততা থেকে আমি আল্লাহ তাদের বাঁচিয়ে দেব বলে সুবহানাল্লাহ ওয়ালা হুম ইয়াহজানুন তারা থাকবে চিন্তাগ্রস্ত আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে মিজানের পাল্লা ডান দিকে ভারী হয়ে যায় না বাম দিকে ভারী হয়ে যায় পুলসিরাত পড়াইতে পারবো কি পারবো না হীরার মতো ধার তল তলোয়ারের চেয়েও ধার এই পুলসিরাত কেটে আমি জাহান্নামে পড়ে যাই কি যাই না তারা থাকবে চিন্তা মগ্ন অবস্থায় আল্লাহ পাক বলল যারা নাকি নামাজি হবে তাদের কোনো চিন্তা থাকবে না কারণ তাদের সাথে জান্নাতের ডকুমেন্ট নিয়ে আমি আল্লাহ উঠাই দেব সুবহানাল্লাহ বলেন কিয়ামতের দিনে যারা নাকি ওযু করে করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত ওযুর পানিগুলা যেখানে যেখানে লাগবে আপনি সেজদা যেখানে লাগবে না কপাল হাঁটু আর হাতের তালুগুলা যেখানে যেখানে নামাজের সেজদায় লাগায় লাগে আপনি কালো করে ফেলেছেন অজুর পানি দিয়ে যেখানে যেখানে অজুর পানি লেগে গেছে আল্লাহর নবী বলেছেন এই জায়গা টুকুনের মধ্যে আল্লাহ নূরের সিলমোহর লাগায় দেবে কিয়ামতের দিন অন্ধকার বিভীষিকাময় অন্ধকারের মধ্যে নামাজিদের এই নূরগুলা চকমক চকমক ঝকমক করতে থাকবে আল্লাহ পাক বলবে এদের কোনো হিসাব নিকেশ নাই এরা জান্নাতের ডকুমেন্ট নিয়ে আমার কাছে হাজির হয়েছে ও আমার ফেরেশতারা এই নূর দেখে দেখে বাছাই করে করে আমার এই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না অতএব এই আল্লাহ তাআলা বলে ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন তাদের নামাজীদের কোনো চিন্তাও থাকবে না ভয় থাকবে না আমি আল্লাহ সব উঠাইয়া নামাজ তাদেরকে নাজাতের উসিলা বানাই দেব সুবহানাল্লাহ অতএব আমরা গত জুমায় আমি অনুরোধ করেছি আলহামদুলিল্লাহ গত জুমায় বলার পরে কিছু মুসল্লির সংখ্যা বেড়েছে সবাই বলেন না আলহামদুলিল্লাহ আমরা দেখেছি হজরে প্রায় 2 কাতার মুসল্লি বেড়ে গেছে আবার একটু কমে যাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা ওয়াদা ঠিক রাখার চেষ্টা করেন আমার জন্য না আমি শুধু দায়ী আল্লাহর কাজ করতেছি আমার দায়িত্ব হলো আল্লাহর কথাগুলো পৌঁছায় দেওয়া
আমার দায়িত্ব আর কিছু না, কিন্তু দায়িত্ব আপনার, আপনার নাজাতের জন্য আপনার নামাজ আদায় করতেই হবে। কারণ আল্লাহর নবীর সাহাবীরা অন্য কোনো আমল নষ্ট হওয়ার কারণে কাফের মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। খুব ভালো করে শোনেন, অন্য যে কোনো আমল নষ্ট হইলে কাফের মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। নামাজকে নষ্ট করলে সাহাবীরা মনে করতে এটা কাফের হয়ে গেছে, যেহেতু এই দলিল আছে অনেকগুলা, কাফের হওয়ার দলিল আছে অনেকগুলা। অতএব আমাদেরকে তওবা করে আবার আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়ায়ুতুনাজ-জাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত, এটা এখানে আল্লাহ পাক বলছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ও আমার বান্দারা তোমাদের প্রকৃত বন্ধু হইলাম আমি আল্লাহ। ঠিক কি না বলেন? আমাদের প্রকৃত বন্ধু কে? হাসবুনাল্লাহ। সবাই বলেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমরা এটা বলি না, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, একমাত্র আল্লাহ তোমার সাহায্য কামনা করে, আমাদের যখন কেউ থাকে না, ডানে চাইলেও কেউ নাই, কারণ যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমার আর কেউই না। ঠিক কিনা বলে? বিপদে পইরা দেখেন আপন ভাই আপনাকে জিজ্ঞাসা করবে না, এমন কি মাঝে মাঝে দেখা যায় মা বাবা সন্তানকে ভুলে যায়, যখন চাকরি চলে যায় তখন আর কেউ তার পাশে থাকে না, কিন্তু একমাত্র পাশে থাকে আমার আল্লাহ তাআলা। আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেয় না। এজন্য আল্লাহ নিজে শিক্ষা দিতেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ও বান্দা আমি হইলাম তোমাদের প্রকৃত বন্ধু, আমি হইলাম তোমাদের প্রকৃত অভিভাবক, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহ সব সময় তোমার সার রগের কাজ চাইতেও আমি তোমার কাছে আসি, আমার ডাক দেওয়ার সাথে সাথেই আমি লাব্বাইকে আব্দি বলে হাজির আসি বলে সুবহানাল্লাহ। এক নম্বর বন্ধু আমাদের কে? এরপরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুই নম্বর বন্ধু হইলেন তার রসুলেরা। ঠিক কিনা বলেন? আল্লাহর পরে কাদের স্থান? রাসুলদের স্থান। আল্লাহ এই জন্য সংজ্ঞাগুলো বলে দিচ্ছেন, কাদের সাথে মহব্বত রাখতে হবে, কাদের সাথে ভালোবাসা রাখতে হবে, আল্লাহর পরে তার রসুলেরা। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, তারপরে আমাদের বন্ধু হইবে ইমানদারেরা। কারা হবে বলেন? কারা হবে জোরে বলেন? আমাদের বন্ধু কার সাথে? খবরদার খবরদার, মুসলিম শরীফের হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বুঝতে পারছি? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সহি হাদিস, সোরের সাথে বন্ধুত্ব থাকলে সোরের কাতারে আল্লাহ দাঁড় করাবে, জেনাকারীর সাথে বন্ধুত্ব থাকলে জেনাকারের কাতারে আল্লাহ দাঁড় করাই দেবে। এরপরে এইভাবে এইভাবে সন্ত্রাসীর সাথে সম্পর্ক থাকলে আল্লাহ সন্ত্রাসের সাথে কিয়ামতের দিন দাঁড় করাই রাখবে। তার মানে আমি বলি নাই কিন্তু হিংসা করতে, কেন? হিংসা ইসলাম পছন্দ করে না। আপনি তার সাথে ভালো ভালো আচরণ করবেন, সন্ত্রাসী হোক, গাজুটি হোক, মদদি হোক, খারাপ লোক হোক, আপনার দায়িত্ব হলো অকুলু লিন্নাসি হুসনা, অকুলু লিন্নাসি, সবার কাছে ভালো কথাগুলো তুলে ধরতে হবে। বাট তার কালচার আপনার কালচারের সাথে মিশানো যাবে না, কথা বুঝাইতে পারছি? তার বদভ্যাসগুলো আপনার বদভ্যাসের মধ্যে ঢুকানো যাবে না। যদি তার চরিত্রের সাথে আপনার চরিত্র মিলে যায়, কিয়ামতের হাসর-নাসর এইভাবেই হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে কার চরিত্র তুমি গ্রহণ করবা, কার সাথে তোমার হৃদ্যতা থাকবে, কার সাথে তোমার মহব্বত থাকবে, এক নম্বর হলে আল্লাহ, এক নম্বরে কে, দুই নম্বরে তার নবী রাসূলেরা, তিন নম্বরে ইমানদারেরা। ইমানদার খুঁজে খুঁজে বাইর করতে হবে, ঠিক কিনা বলেন? ইমানদার চিনবেন কেমনে?
কে ইমানদার আর কে বেঈমান চিনবেন কেমনে? আল্লাহ আবার চিনিয়ে দিতেছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জানাচ্ছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, ইমানদারদেরকে সেনার প্রথম নাম্বার উপায় হলো, ইমানদারেরা প্রথম আমলটাই হলো তাদের পাঁচ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজিদেরকে গালি দেওয়া যাবে না, কারণ আপনি বলার কে তোর নামাজ হয় নাই তুই জাহান্নামী, এটা আপনি বলতে পারবেন না। সে সর্বাত্মক চেষ্টা করে, কারণ তারে শয়তানে জ্বালায়। আপনি পারলে তারে বুঝাবেন, পারলে হাদিস দিয়া কোরআন দিয়া সুন্দর সুন্দর কথা বলবেন, ভাই নামাজটা এইভাবে পড়তে হয়, এইভাবে পড়েন, এইভাবে পড়া ঠিক না, এইভাবে পড়েন, তার মানে তারে দোষারোপ করবেন না, গালি দেবেন না, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, ঠিক না বলেন? কাউকে ছোট মনে করা ইসলাম আপনাকে দেয় নাই, কারণ ছোট হইলেন আপনি নিজে, ঠিক না? ছোটকে হাসান বসরি রহিমাহুল্লাহ আল্লাহর একজন জবরদস্ত ওলী ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুফাসসির ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তার জীবনীতে আমি পেয়েছি, হাসান বসরি রহিমাহুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কুকুর তার জিজ্ঞেস করে, ও হাসান তুমি বড় না আমি বড়? তাদের আধ্যাত্মিক জ্ঞান ছিল, আল্লাহ তাদেরকে কুকুরের ভাষা বোঝার মতো তৌফিক দিয়েছিলেন। এবারে হাসান বসি চিন্তা করতেছেন, আহারে আমি যদি বলি আমি বড় তাহলে সেটাও ঠিক হয় না, আর যদি বলি কুকুর তুমি বড় তাহলে সেটাও ঠিক হয় না, কারণ আল্লাহ মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। একটু চিন্তা করার পর কুকুরকে উদ্দেশ্য করে বলে, ও কুকুর আমি আর তুমি যখন আল্লাহর দরবারে দাঁড়াব, আল্লাহর দরবারে হিসাব নিকাশের পর আমি হাসান রে যদি কয় আল্লাহ, ও হাসান তুমি জান্নাতি তাহলে আমি তোমার চাইতে বড়, আর যদি আমি জাহান্নামি হই তাহলে কুকুর তুমি আমার চাইতে বড়। ইমানের কি শক্তি ছিল, কত আধ্যাত্মিক জগতের কথা তারা বলতাম, কারণ কুকুরের হিসাব নিকাশের পরে মাটি করে দেওয়া হবে আর তার কোনো শাস্তি নাই, কিন্তু একটা মানুষ যখন জাহান্নামে যাবে তার কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই, আজাবের পর আজাব, আজাব দিতে 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 সে ছাইয়ের টুকরো হয়ে যাবে, ছাই কণা ছাড়া আর কিছু থাকবে না, আবার বলবে আল্লাহ কুন ফায়াকুন, আবার একটা আস্ত বিশাল আকারের মানুষ বানাই দেওয়া হবে, একটা ছোট্ট মানুষ থাকবো না আমরা, বিশাল কত বড় মানুষ হবে জাহান্নামে। ডান দিকে তাকালে যতদূর চোখের জ্যোতি যায় ডান দিকের বাহু তত বড় হবে, বাম দিকে তাকাইলে চোখের জ্যোতি যতদূর যায় বাম দিকের বাহু তত বড় হবে, উপরের দিকে তাকাইলে ও চোখের জ্যোতি যতদূর হয় অত বড় একটা মানুষ বানাইয়া ইচ্ছা মতো আল্লাহ মারবে বলি নাউজুবিল্লাহ। দু একটা মায়ের দিলি শেষ, এরকমের না, মারতে 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 আপনি একটা ছাইয়ের কণা হয়ে যাবেন, আল্লাহ আবার তার থেকে আস্ত মানুষ বাড়ায় আল্লাহ ইচ্ছা মতো করে শাস্তি দেবে। আল্লাহ তাহলে হাসান বসরি বললেন, তাহলে আমি কুকুরের চাইতে অদম হয়ে যাব, কারণ কুকুরের তো আর শাস্তি নেই, ও যদি কাউকে অন্যায়ভাবে কামড়ায়, কুকুরের বিচার কি জানেন না? যদি দুর্বল কোনো কুকুরকে সবল কোনো কুকুর আঘাত করে, কাল কেয়ামতের ময়দানে ওই দুর্বল কুকুর আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ আমি গায়ে দুর্বল ছিলাম, আমার শক্তি ছিল না, ও শক্তিশালী ছিল বিদায় আমাকে কারণে অকারণে আমাকে কামড়িয়েছে, আমি তার বিচার চাই। আল্লাহু আকবার বলেন। সেদিন আল্লাহ হবে কহার, আল্লাহ হবে সর্বস্বর শক্তিশালী আল্লাহ, তার কাছে আর সেদিন কোনো বাহাদুরি থাকবে না, ঠিক কিনা বলেন? এখন আমরা কথায় কথায় বলি আমারে চিনো, এই কথা বলার আর কারো শক্তি থাকবে না, সেদিন সবাই ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে, কবুতরের বাচ্চার মতো সেদিন কাঁপতে থাকবে, আল্লাহ থাকবে শক্তিশালী, আল্লাহ এবারে দুর্বল কুকুরটারে শক্তিশালী বানাই দেবে, যা এবারে তোরে যে কয়টা কামড় দিছে এই কয়টা কামড় দিয়ে তুই প্রতিশোধ দে, সুবহানাল্লাহ, এবারে ওই কয়টা কামড় দেওয়ার পরে যা এদেরকে মাটি বানাই দেবে, এদের বিচার হলে এতটুকুন, শুধু জেন আর ইনসানের বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে ওই দিন। অতএব এই জন্য আমাদেরকে জান্নাতের উপযুক্ত হিসাবে বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে ইমানদার চিনতে হবে এক নম্বরে নামাজ দিয়ে, এক নম্বর কি দিয়া, দুই নম্বরে ওয়াইয়ুতুনাজ যাকাত, দুই নম্বর তাদের পরিচয় হলো তারা যাকাত দেয় কিনা, যাকাত দেয় কিনা, কারণ মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে দামের, কয়টা জিনিস দামের, দুইটা জিনিস,
একটা মানুষের কাছে সবচেয়ে আপন দুইটা জিনিস, এক নম্বরে হইল নিজের জীবন, আর এক নম্বরে হইল তার ধন সম্পদ। এই দুইটা জিনিসের মতো দামের জিনিস আর কোনো মানুষের কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা আবার দুইটা জিনিস চেয়েছেন, ইন্নাল্লাহ আস্তারক মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দারা, তোমাদের কাছে দুইটা জিনিস বড় দামের, আর সেই দুইটা জিনিস যদি আমারে দাও, আমি সেই দুইটা জিনিস এমনি এমনি নেব না, এর বিনিময় আমি আল্লাহ তোমাদের দেব জান্নাহ। একটা হইলো তোমার জীবন, আর একটা হলো তোমার সম্পদ। আমি যখন যেভাবে চাইব, আমার জন্য যখন জীবন দেওয়ার দরকার হবে, বাতিলের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, যখন ইসলাম দৈহিত্র ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আপনার ময়দানে লড়াই করা দরকার হবে, যাদের গায়ে শক্তি আছে মুজাহিদ, আল্লাহ বলছেন তোমরা নেমে যাও, কারণ জীবন তো আমি দিছি। জীবন কি আমার না আল্লাহর? জীবনকার বলেন, জীবনকার বলেন, আল্লাহর জীবন, কারণ আল্লাহই বলতেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী বললেন, ও নবী, আল্লাহ বললেন, ও নবী, তুমি আমার বান্দাদেরকে জানাই দাও, নিশ্চয়ই তোমার নামাজ, নিশ্চয়ই তোমার নামাজ, আমরা যে নামাজ পড়ি কার জন্য? নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু, সব কিছু কার জন্য বলেন? আল্লাহ বলেন, বান্দা জীবনের মালিক আমি, আমি তোমার জীবন দিলাম, আবার যদি তুমি আমার রাস্তায় দিয়ে দাও। আর যারা বুড়ো হয়ে গেছে, যাদের গায়ে শক্তি নাই, যারা অন্যায়ের প্রতিবাদ করতে ময়দানে নামতে পারবে না কিন্তু টাকা পয়সা আছে, তারা ওই ময়দানে যারা থাকে হক কথা বলার জন্য যারা থাকে, ওদেরকে টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করো, তোমরাও 50-50 সমান সমান সব পায় বাবা। আর এই দুইটা জিনিস দিলে আমি এমনি নেব না, দিছি আমি দেশে, কে দিছি আমি, আবার দেবা আমাকে, কিন্তু এমনি নেব না আমার দেওয়া জিনিস, আবার যদি আমারে ফেরত দাও, কাছে আসলে তো মায়া লাগবে, টেকে না বলেন? আপনার একজন দোস্ত বলছে, দোস্ত এই মোবাইলটা বিদেশ থেকে আসছে, এই মোবাইলটা বলো ভালো সেট, তুমি কয়েকদিন চালাও, দোস্ত আপনাকে এক সপ্তাহের জন্য দেশে, এখন এই দোস্ত কয় সেটটা একটু দাও, এখন মায়া হয়ে গেছে না, এক সপ্তাহে মায়া হয়ে গেছে না, বলতেছে আর কয়দিন থাকব না, বাস তার ঠিক আছে আর সার, এরপর দুই সপ্তাহ যাওয়ার পরে দোস্ত মোবাইলটা কোথায় কি হইলো আমি জানি না, গায়েব করে ফেলছে। এই যে মহব্বত, আল্লাহ এই জন্য বলতেছে আমি আল্লাহ তোমার দিয়েছি, তোমার তো একটু মায়া লাগবে, এই মায়াটা ত্যাগ করে যদি আমারে আবার দিতে পারো, আমি এমনি নেব না, এর বিনিময়ে তোমাদের দেব জান্নাত। সুবহানাল্লাহ, বলে আমাদের সকল এবাদত করার উদ্দেশ্য কি? জান্নাত। উদ্দেশ্য কি? আল্লাহ পাক এইভাবে এবাদত করে করে আমাদের জান্নাতের উপযুক্ত বানাই দেয়। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।